গেম খেলে উপার্জন করার কথা অনেকেই শুনেছেন এই ভিডিওতে এই সম্পর্কে জানতে পারবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি থেকে যে কোন ব্রাউজার হতে ওয়ান এক্সপেড এপসটি ডাউনলোড করে নিবে এখন অ্যাপসটি ওপেন করবে এখানে রয়েছে দুইটি অপশ্য। আপনি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করু এরপর দেখতে পাবেন এখানে কতগুলো অপশন রয়েছে আপনি ইন ওয়ান ক্লিক অপশনে চাপ দিন আপনাকে একটি নতুন পেজে নিয়ে আসবে এখানে সবকিছুই ঠিক থাকবে প্রোমো কোডের ঘরে লিখে দিবেন স্ক্রিনে থাকা প্রোমো কোড প্রোমো কোডটি হল ব্যবহার করে দুই সপ্তাহে অন্তত এক হাজার টাকা পর্যন্ত বোনাস পাবে এবং এর সাথে সাথে বোনাস পাবেন আপনার জন্মদিন উপলক্ষে এরপর নিচে থাকা কন্ডিশনগুলোতে ক্লিক করে দিবে এরপর ডান পাশে থাকা অপশনটিতে ক্লিক করে দিবে আপনার সামনে আইএম ট্রোবোট ভেরিফাই পেজ চলে আসবে এটি নির্দিষ্ট কিছু ছবি সিলেক্ট করে দিয়ে ভেরিফাই সম্পূর্ণ করে দিবে এরপর আপনাকে একটি আইডি এবং পাসওয়ার্ড দিবে এটি খুব যত্ন সহকারে রেখে দেবেন অথবা একটি স্ক্রিনশ দিয়ে রাখবে এখন নেক্সটে ক্লিক করবে আমার অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এর জন্য চলে আসবেন নিচের মেনু অপশনটিতে এরপর দেখতে পাবেন ওপরের স্থানে পার্সোনাল প্রোফাইল এই অপশন সিলেক্ট করে দিবে তারপর দেখবেন ফোন নাম্বার লিঙ্ক এই ফোন নাম্বার লিঙ্কে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দিবে তারপর একটি কোড আসবে সেটি অবশ্যই বসিয়ে দিবে এখন একটিভ অপশন ক্লিক করু এখন ফিল ইন পার্সোনাল অপশনে ক্লিক করে দিবে তারপর দেখতে পাবেন আপনাকে এরকম একটি ফরম দেওয়া হয়েছে এই স্থানে আপনার এনআইডির তথ্যের সাথে মিল রেখে আপনার তথ্যগুলো বসিয়ে দিবে প্রথমে আপনার নাম লিখবে এরপর সারনেমে আপনার নামের শেষ অংশটা লিখে দেবে নিচে থাকা ডেট অফ বার্থ এই অপশনটিতে আপনি আপনার জন্ম তারিখ লিখু এরপর দেখতে পাবেন প্লেস অফ বার্থ এখানে আপনার জন্মস্থানটি লিখে দেবে রিজিয়ন অপশনে লিখুন বাংলাদেশ তারপর সিটিতে ঢাকা লিখবে রেসিডেন্সি অ্যাড্রেস এখানে আপনার জেলাটি লিখে দিবে ডকুমেন্ট টাইপ অপশনটিতে আপনি ন্যাশনাল আইডি কার্ডটি সিলেক্ট করে দিবে সিরিজ অপশনটিতে ওয়ান লিখে দেবে ডকুমেন্ট নাম্বারে আপনার এনআইডি কার্ডের নম্বরটি লিখে দিবে আপনার যদি এনআইডি কার্ড না থাকে যে কারো এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন কোনো সমস্যা হবে না চাইলে আপনার নাম্বারটিও দিতে পারবে এরপর নিচে থাকা ডেড অফ ইস্যু অপশনে এনআইডি কার্ডের উল্টো পাশে দেওয়া ইস্যু নাম্বারটি লিখে দেবে এরপর নিচে ইস্যুড বায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবে এরপর সবকিছু ঠিক থাকলে অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে নিচে থাকা মার্কে ক্লিক করে দেবে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে এখন দেখব কিভাবে ডিপোজিট করতে হয় অ্যাকাউন্টে এর জন্য ডিপোজিট অপশন সিলেক্ট করবেন এরপর দেখতে পাবেন বিকাশ নগদর্কেট উপায় আরও অনেক মাধ্যম আপনি যে কোনো মাধ্যম হতে লেনদেন করতে পারবে আমি নগদ সিলেক্ট করে দিলাম এখানে দেখতে পাবেন নগদ ওয়ালেট নাম্বার দেয়া আছে এখান থেকে নাম্বারটি কপি করে নিবে অবশ্যই এখানে নাম্বার পরিবর্তন হয় যখনই ডিপোজিট করবেন এখান থেকে নাম্বার কপি করে নিবেন তারপর টাকা ক্যাশ আউট করবে আমি টাকা ক্যাশ আউট করে দিয়েছি দেখতে পাচ্ছেন আমার ক্যাশ আউট সফল হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আমাকে একটি ট্রানজেকশন নাম্বার দিয়েছে আমি এই ট্রানজেকশন নাম্বারটি কপি করে নিয়ে আমার আগের জায়গায় চলে আসব কপি করা ট্রানজেকশন নাম্বারটি বসিয়ে দিব এখানে আমি যে নাম্বার থেকে টাকাটি পাঠিয়েছি সে নাম্বারটি এখানে দিয়ে দিব তারপর কত টাকা ক্যাশ আউট করেছি তা লিখে দিব দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করার পর দেখতেই পাচ্ছেন আমার ডিপোজিটটি সাকসেসফুল হয়েছে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ